গত সিজনে আপনারা সবাই দেখেছেন নীলম আর কনিষ্ক কিলভিস আর কুসুমকে হারিয়ে নিজেরা সুষ্ঠুভাবে জীবন অতিবাহিত করছিল কনিষ্কার বাচ্চার খোঁজ নীলম আর কনিষ্কর জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে উঠেছিল ওদিকে কনিষ্কার ছেলে তুষারের জীবনে নায়েশা আর শ্রেয়া নামে দুজন মেয়ে আসে নায়েশার জীবনের রহস্য কাব্যার সাথে জোড়া ওদিকে আম্মা নামে ডাকাত নিজের মেয়ে তৃষাকে নিলামের পিছনে লাগিয়ে দেয় সেই সময় গল্পে তরুণের এন্ট্রি হয় এরা সকলেই নিজেদের নিজেদের উদ্দেশ্যের দিকে এগোতে থাকে কিন্তু খারাপ কতদিন টিকবে শ্রেয়ার উদ্দেশ্য অসৎ ছিল জেনে নিলামকে আগুনে ফেলে দেয় তারপর তরুণ কিলবিশকে মেরে ফেলে তারপর নায়শা আর তুষারও সূত্রে বাধা পড়ে অন্যদিকে আম্মাই যে কুসুম সেই কথা সকলে জানতে পারে আর তৃষা সে তো কনিষ্কার মেয়ে তৃষা কুসুমকে মেরে ফেলে ওদিকে কাব্যা কালচক্রে ফেরত চলে যায় কিন্তু গল্পের হ্যাপি এন্ডিং তখনই হয় যখন কনিষ্কা আর করণ কালচক্র থেকে বেরিয়ে আসে তৃষা আর তরুণের বিয়ে করিয়ে সমস্ত পরিবার একসাথে আনন্দে থাকতে শুরু করে এখন দেখুন নাগিন সিজন ফাইভ একদম নতুন রূপে নীলম আর কনিষ্ক নিজের পুরো পরিবারের সাথে ঘরে ফিরে আসে আমি সকলের জন্য ফার্স্ট ক্লাস শরবত বানিয়ে আনছি আর আমি এখানে একলা কি করব আমি আসছি তোমার সাহায্য করার জন্য সবাই কনিষ্কা আর করণের দিকেই তাকায় বাবা মা এত বছর ধরে তুমি কোথায় ছিলে তোমরা নিজের ব্যাপারে বলো না তুষার যখন আমি আর করণ কালচক্রে প্রবেশ করেছিলাম তখন কখনো পৃথিবী লোকে কখনও নাগলোকে বিচরণ করে বেড়াতাম কি নাগলোকে বাবা আমাদেরও বলো বল নাগলোকের ব্যাপারে গল্প না বলে যদি তোমাদেরই নাগলোকে নিয়ে যাই তালে এই কথা শুনেই সবাই খুব খুশি হয় কনিষ্কান নীলমের দিকে তাকিয়ে মুচকি হাসে হ্যাঁ বাচ্চারা এত ঝামেলার পরে একটা হলিডে চাই ইয়ে নাগলোকে যাওয়া হবে তুষার নয়শাকে কোলে তুলে ঘুরতে শুরু করে এই দেখে সবাই খুব হাসতে থাকে সেখানে নয়না আর তকশাক এসে সবাইকে শরবত দেয় নয়না তুমি শুনলে বাবা মা আমাদের নাগলোকে নিয়ে যাবে তুমিও চলো কিন্তু দিদি আমরা কি করে যাব আমরা তো সাপ নই সেই সময় তকশাক বলে ওঠে হ্যাঁ আপনারা সবাই চলে যান এমনিতে কিছু সময় আমাকে একলাই কাটাতে হবে নানার সঙ্গে এই ময়ূর আর কাকের প্রেম কাহিনী বন্ধ করো তোমরা সবাই নাক লোক যাওয়ার জন্য তৈরি হও ততক্ষণ আমি আর কনিষ্ক একটু বিশ্রাম নেই এই বলে কনিষ্ক আর নীলম সুতে চলে যায় নীলমের ঘুমটা একটু গাঢ় হলে ঘুমের মধ্যেও একটা স্বপ্ন দেখে স্বপ্নে দেখে তার মা এসে নীলমকে ডাকছে নীলম আমার কাছে চলে আয় এই স্বপ্ন দেখে হঠাৎ নিলমের ঘুম ভেঙে যায় মা কি হলো নীলম তুমি ঠিক আছ তো কনিস আমি মার কাছে যাব আমাকে মার কাছে নিয়ে চলো পরের দিন সকলে নাগলোক যাওয়ার জন্য তৈরি হতে থাকে এ কি বৌদি দাদা তোমরা নাগলোক যাবে না বোন আমি নীলমকে নিয়ে গ্রামে যাচ্ছি তাহলে তোমাদের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করি না না বোন দেখো বাচ্চারা কত এক্সাইটেড আছে কনিষ্কা আর করণ নায়শা তুষার আর তৃষার সাথে নাগলোক যাওয়ার জন্য প্রস্তুত হয় নায়শা নিলামকে জড়িয়ে ধরে কেন জানি না মা আমার মনটাতে কু ডাকছে আমি আপনাদের সাথে যেতে পারি বেটা একদম ভয় পেও না এখন সমস্ত অশুভ শেষ হয়ে গেছে তুমি তুষারের সাথে যাও আর এনজয় করো তুষার আমার বৌমাকে বেশি বিরক্ত করবি না সবাই একে অপরের হাত ধরে ঘরের বাইরে আসে সেই সময় সেখানে একটা কালো চক্র প্রকট হয় সেই কালো চক্রের মধ্যে সবাই একে একে প্রবেশ করে ওদের সকলের যাওয়ার পর নীলম আর কনিষ্ক ওদের গ্রামে যায় গিয়ে তার মার সাথে দেখা করে মা তুমি ভালো আছো হ্যাঁ নিলাম আমার আবার কি হবে আমি ভালোই আছি কেন জানি না মা আমার মনে হলো কিচ্ছু ঠিক নেই কোন ক্ষতি হতে পারে দেখলে তো আমি বলেছিলাম না তুমি বেকার বেকার চিন্তা করছিলে আচ্ছা বাচ্চারা এসেই যখন পড়েছ কদিন থেকে যাও কদিন বাদে শহর থেকে বিবেক আসবে না মা আমাদের নাগলোকে ফিরতেই হবে সব বাচ্চারা আমাদের সেইখানে অপেক্ষা করছে কি হ্যাঁ মা তাই যাওয়ার আগে তোমার সাথে দেখা করে গেলাম নীলম তার মাকে জড়িয়ে ধরে বিদায় নেয় তারপর কনিষ্ক আর নীলম নাগলোকের দিকে রওনা হয় নীলম আর কনিষ্ক এই রূপের আগে নাগেশ আর নার্গিসের রূপে ছিল তাই ওরা যত আগে এগোতে থাকে নীলম আর কনিষ্ক নাগরূপ ধারণ করে তারপর নার্গিস আর নাগেশের রূপ ধারণ করে দুজনে নিজেদের মধ্যে খেলা করতে করতে এগিয়ে যায় নীলম সামনে একটা গুহা দেখতে পায় কনিষ্ক এই গুহার কথা মনে আছে হ্যাঁ নীলম কি করে ভুলতে পারি বল এখান থেকেই তো আমাদের যাত্রা শুরু হয়েছিল আর দেখো আমরা দুজনে জীবনে কতটা দূরে এসে গেছি এখন ওদের সামনে একটা কালো চক্র প্রকট হয় নীলম চল এখন আমরা নিজেদের বাড়ি ফিরে যাই নাগলো কে নীলম কনিষ্কের হাতটা ধরে নেয় তারপর দুজনে নাগেশ আর নার্গিসের রূপ ধারণ করে দুজনে হাত ধরে যেই চক্রের ভেতরে প্রবেশ করতে যায় দুজনেই নাগ রূপ ধারণ করে নেয় নাগেশ একটু পিছনে পড়ে যায় নার্গিস নীলমের রূপ ধারণ করে চক্রে প্রবেশ করে কনিষ্ক চলো দাঁড়িয়ে পড়লে কেন কনিষ্ক না কিছু বলতে পারে না নিজের শরীরটাকে একটু নাড়াতে পারে কনিষ্ক কি হচ্ছে নীলম কনিষ্কের কাছে তাড়াতাড়ি ছুটে যায় গিয়ে তাকে হাতে নেয় নিয়ে লক্ষ্য করে কনিষ্কের শরীরটা বরফের মতন ঠান্ডা হয়ে গেছে আর তাতে কোনো প্রাণের সঞ্চার ছিল না তাই দেখে নীলম কনিষ্কের মৃতদেহটা বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় এটা কি হলো কনিষ্ক এখন তো আমাদের মিলনের সময় তুমি আমাকে ছেড়ে কি করে চলে গেলে কোথায় গেলে তুমি হে নাগদেব রক্ষা করো তুমি সেই সময় সেখানে নাগদেব প্রকট হন নীলম নাগদেবের পায়ের কাছে কনিষ্কের মৃতদেহটা রাখে হে নাগদেব আমি কিচ্ছু শুনতে চাই না আমার কনিষ্ককে ফিরিয়ে দিন তার বদলে আমার প্রাণটা নিয়ে নিন নীলম আমার মা এই সময়টা কান্নাকাটি করার নয় হে দেব এসব কি হল নীলম কনিষ্কের জীবনচক্র শেষ হওয়ার কারণে তার মৃত্যু হয়ে গেল নীলম হয়তো তোমার মনে নেই কিন্তু কনিষ্কে ভুজাং অভিশাপ দিয়েছিল যে সে কখনো নাগলোকে প্রবেশ করতে পারবে না আর যদি সে চেষ্টাও করলো তাহলে তার অকাল মৃত্যু হয়ে যাবে কি জীবন চক্র কিভাবে শেষ হতে পারে নীলম হয়তো তোমার মনে নেই কিন্তু কনিষ্কে ভুজাং অভিশাপ দিয়েছিল যে সে কখনো নাগলোকে প্রবেশ করতে পারবে না আর যদি সে চেষ্টাও করলো তাহলে তার অকাল মৃত্যু হয়ে যাবে ভুজং তক্ষক আর কণিকার সন্তানকে অভিশাপ দেয় যে কনিষ্ক ছিল তখন কনিষ্ক পৃথিবী লোকে চলে আসে যেমন ভাবে আর নাগেশের জীবনচক্র শেষ হওয়ার পরে তুমি আর কনিষ্ক জন্মালে তেমনি তোমাদেরও নতুন জীবনচক্র শুরু হতে চলেছে নাগদেব আমায় বলুন আমি অপেক্ষা করব তার জন্যে তোমাকে কঠিন তপস্যা করতে হবে ঠিক সেই জায়গাতে যেখানে তোমাদের এই গল্পটা শুরু হয়েছিল নীলম নাগদেবের সামনে হাত জোর করে তারপর ওই চক্র অদৃশ্য হয়ে যায় নিলাম কনিষ্কের মৃতদেহটা হাতে নিয়ে কাঁদ্ কাঁদতে গুহার ভেতরে প্রবেশ করে কনিষ্ক তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না সে জীবন চক্র হোক কাল চক্র হোক মরণ চক্র হোক আমি তোমায় ফিরিয়ে আনবই নীলম গুহার ভেতরে বসে কঠিন তপস্যা শুরু করে দেয় দুদিন কেটে যাওয়ার পর নায়েশার নীলম আর কনিষ্কর জন্য চিন্তা হতে থাকে তুষার বাবা মা এলেন না কেন এখনো তুষার নায়শার কথায় কান্না দিয়ে নাগলোকে নাচতে থাকা নাগিনদের দিকেই একতৃষ্টে তাকিয়ে থাকে তুষার শুনছো আমার কথা মা বাবা কোনো বিপদে পড়েননি তো নাইশা বাবা মা কোনো বাচ্চা নয় যে তুমি ওদের পেছনে পড়ে আছো আর আমরা এখানে মজা করতে এসেছি না চিন্তা করতে এসেছি তুষারের কথা নাইসার একদম পছন্দ হয় না ও কাঁদতে কাঁদতে তৃষার কাছে যায় কি হল বৌমণি কাঁদছ কেন নাইশা গিয়ে তৃষার কাছে সমস্ত কথা জানায় দাদাটা তো এইরকমই তুমি কেঁদো না চলো আমরা কনিষ্কা মার কাছে যাই তৃষা আর নাইসা কনিষ্কার কাছে যায় মা বাবা মার জন্য খুব চিন্তা হচ্ছে দুদিন হয়ে গেল তারা এলেন না তো কনিষ্কা এই কথা শুনে মুচকি হাসে ও মাই ডার্লিং সো সুইট তুমি চিন্তা করো না আমার দাদা খুব রোম্যান্টিক বৌদিকে নিশ্চয়ই কোনো সারপ্রাইজ দিচ্ছে তোমরা চিন্তা করো না এসে পড়বে তোমরা ততক্ষণ এনজয় করো করণ পিছন থেকে এসে কনিষ্কাকে কোলে নিয়ে ঘুরতে শুরু করে চারিদিকে হাসির আওয়াজ শোনা যায় কনিষ্কার কথায় নায়শা একটু আশ্বস্ত হয় তারপর ও আর তৃষা সেখান থেকে চলে যায় নীলম সেখানে গুহায় বসে কঠিন তপস্যা করতে থাকে এইভাবে অনেক দিন কেটে যায় কিন্তু কনিষ্কর কোনো খবর আসে না এখন গল্পের পরবর্তী অংশে দেখুন নীলম আর কনিষ্কের জীবনে যে ঝড় এসেছে তার থেকে তারা বেরোবে কি করে নীলম আর কনিষ্কের জীবনের প্রেমের কাহিনী কি আবার শুরু হবে নাকি এবার তা অসমাপ্ত থাকবে গল্পটা পুরো দেখতে হলে আমাদের চ্যানেল এম স্টোরিজকে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং টু বি কন্টিনিউড আজকের এপিসোড কেমন লাগলো আমাদের লাইক আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন গল্পের পরবর্তী অংশ দেখতে হলে আমাদের চ্যানেল এম স্টোরিজকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আগের এপিসোডগুলোর নোটিফিকেশন পেতে পারেন নিউ এপিসোড ওনলি এনএম স্টোরিজ